হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে ফুডকাস্টার দেখাবো, একদম সহজ রেসিপি। আমি এখানে কিছু দুধ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আমি ওই দুধের সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর আমার এখানে সেই লিকুইড দুধটা জাল করে নিচ্ছি। আর জাল করা হয়ে গেলে এর ভিতরে এক কাপ চিনি আর একটু লবণ দিয়ে দেবেন। লবণ কেউ দিতেও পারেন, না দিতেও পারেন, সমস্যা নাই। এখন আমি দুধটা জাল করে ঘন হয়ে আসলে আমি কাস্টার্ড পাউডারটা বাটিতে গুলে রাখছিলাম, ওই পাউডারটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এরকম নাড়তে হবে, অনবরত নাড়তে নাড়তে আমার দুধটা এরকম ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার পরে দেখেন আরও ঘন হয়ে আসবে, যত জাল দিবেন আপনারা নিজেই বুঝতে পারবেন। ঘন হয়ে আসার পরে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে নামানোর পরে আমি যে ফলগুলো দেখিয়েছি ওইগুলো টুকরা করে কেটে নিয়েছি। এখন ওই টুকরা করা ফলগুলো আমি দিয়ে দেব, আপনারা যে কোনো ফল দিতে পারেন। এখন দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করব, চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমার কাস্টার্ডটা এখন রেডি। আপনারা যদি ভালো লাগে কাস্টার্ডটা তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।